দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে নির্বাচন কমিশন কূটনীতিকদের ব্রিফিং করেছেন, কেন হঠাৎ করে এই তড়িঘড়ি করে ব্রিফিং করতে গেল, কি তার উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। সম্ভবত তাদের মধ্যে যে অস্থিরতা আছে, যে এই নির্বাচন সম্পর্কে আসলে কূটনীতিকরা কি মূল্যায়ন করে সেটা নিয়ে একটা টেনশন কাজ করছে, হয়তো তার প্রেক্ষিতেই এটি ব্রিফিং করতে পারে, নতুবা কি এমন ব্রিফিং এর ব্যাপার আছে। কূটনীতিকদেরকে তো সবসময় তারা দূরে রাখতেই চায়, বলতে চায় যে নির্বাচন এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। যাই হোক, এখানে উল্লেখযোগ্য দুটি শিরোনাম দর্শক করব। একটি শিরোনাম হচ্ছে কূটনীতিকদের ব্রিফিং এ যাননি পিটার হাস, প্রণয় ভার্মা অর্থাৎ মার্কিন রাষ্ট্রদূত এবং ভারতের হাইকমিশনার। আরেকটি বিষয় আসছে, যারা গেছেন সেখানে নানান কথা হয়েছে, সেই কথার উপর ভিত্তি করে একটি শিরোনাম করেছে প্রথম আলো। ভোটারদের চাপ দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলেন কূটনীতিকরা। তো দুটোই খুবই গুরুত্বপূর্ণ। আগামী 7ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের শেষ মুহূর্তে বিদেশি বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে ভোটের সর্বশেষ পরিস্থিতি ব্রিফ করেছে নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে চীন, রাশিয়া, জাপান সহ পশ্চিমা বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার আসলেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আসেননি। তবে দুজনই দূতাবাস থেকে প্রতিনিধি পাঠিয়েছে। কেন এত গুরুত্বপূর্ণ একটি ব্রিফিংয়ে আসলেন না, এটা একটা রহস্য রয়ে গেল। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগ হোটেলে ব্রিফ করেন সিসি কাজী হাবিবুল আওয়াল। প্রায় ঘণ্টাব্যাপী ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত বিদেশি মিশনের কূটনীতিক প্রধান সহ প্রায় 50 জনের বেশি কূটনীতিক উপস্থিত ছিলেন। এদের মধ্যে রাশিয়া, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সুইডেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা সহ ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার উপস্থিত ছিলেন। কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারত ও মার্কিন দূতদের সরাসরি উপস্থিত না থাকা নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এটা হয়তো ওনাদের অন্য কোনো আছে, ওনাদের প্রতিনিধি আসছে, আমরা সবাইকে আমন্ত্রণ করি, আমাদের এখানে যতগুলো দূতাবাস আছে বা যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে। আমি আমার চোখের হিসাবে বলতে পারি বেশিরভাগ আসছে, আমার তো মনে হয় 50-এর মতো হবে। যাকে এখানে তিনি বলছেন যে 60 জন বিদেশি পর্যবেক্ষক এসে পৌঁছেছে, 127 জনের আসার কথা। যাক, আগ্রম বাগ্রম, কিন্তু এটা কোনো বিশেষ বিষয় আছে কিনা, কেন পিটার দিহাস বা প্রণয় ভার্মা তারা খুব গুরুত্ব দিলেন না, এটি একটি বিষয়। যেমন এই বাংলাদেশের এই নির্বাচন প্রসঙ্গে দুটি দেশের অবস্থান কিন্তু ভিন্ন, এটা বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা এখানকার দূতাবাস যে তৎপরতা চালাচ্ছিল সেই তৎপরতা আসলে ফেইল করেছিল। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশে একটি সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং সবাই যাতে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ভোট দিতে পারে সেরকম একটি রাজনৈতিক ব্যবস্থা একটি তারা প্রত্যাশিত ছিল। অর্থাৎ রাজনৈতিক অধিকার, সভা সমাবেশের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং একটি সুষ্ঠু ভোট। কিন্তু শেষ পর্যন্ত যেই রাজনৈতিক পরিস্থিতি 28 অক্টোবরের পর থেকে গড়ালো, নিশ্চয়ই সেই পরিস্থিতি আর সুষ্ঠু নির্বাচনের পথে আর এগোলো না। তো তারপরও তারা চেষ্টা করেছে, সংলাপের জন্য চিঠি দিয়েছে ডোনাল্ড, সেই চিঠিও বলতে গেলে উপেক্ষিত হয়েছে, সেই অনুযায়ী কোনো সংলাপ হয়নি। তো সব মিলিয়ে হয়তো এক ধরনের এই নির্বাচনী প্রক্রিয়াতে মার্কিন রাষ্ট্রদূতের আর খুব একটা বা মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ নেই বলে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে ঠিক আছে, এটা তারা আর গুরুত্ব দিল না, তাদের অন্য প্রতিনিধি পাঠালো। আর ভারতের ব্যাপারটা একটু আরো একটু রহস্যজনক। ভারত তো শেষ মুহূর্তে এসে সরকারের পাশেই দাঁড়ালো এবং জনগণের ইচ্ছা অনুযায়ী সবকিছু নির্ধারিত হবে এ কথা বলে আসলে তারা সরকারের পক্ষেই চলে গেল। তো তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা একটা সম্পর্ক রক্ষা করতে চায়, সেখানে অত খোলাখুলিভাবে তারা আসে নাই। এখন সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের মুখের দিকে তাকিয়ে, নাকি তারা নিজস্বভাবে মনে করছে যে আমরা যতটুক নেপথ্যে সাপোর্ট করছি করছি আর প্রকাশ্য না হই, সেরকম একটা বিষয় থাকতে পারে। তো যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে ভোটারদের চাপ দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলেন কূটনীতিকরা। এখানে সেই বিষয়টি তারা জানতে চেয়েছেন,
তখন ইসি বলেছে ভোটারদের চাপ দেওয়ার কোনো কারণ নেই, তবে নির্বাচন আয়োজনের অংশ হিসেবে ইসি সাধারণত ভোট দেওয়ার জন্য ভোটারদের সচেতন করার কাজ করে থাকে। এটা তো সত্য, যেভাবে চাপাচাপি করা হচ্ছে ভোটারদেরকে, মনে হচ্ছে যেন ভোটাররা মানে ভোট কেন্দ্রে না আসলে তাদেরকে গ্রেপ্তার করা হবে বা তারা অপরাধ করবে, এটা বাতিল করা হবে, এই সুবিধা কাটিল করা হবে, এইরকম নানান রকম কথাবার্তা হচ্ছে। যাক, এখানে আওয়াল বলেন যে বিদেশি কূটনীতিকরা তার কাছে নির্বাচন সংশ্লিষ্ট অভিযোগের সংখ্যা, ভোটের ফলাফল কবে প্রকাশ করা হবে এবং ভোটারদের চাপ দেওয়া হচ্ছে কিনা এসব বিষয়ে জানতে চেয়েছেন। হাবিবুল আওয়াল বলেন বিদেশি রাষ্ট্রদূতরা জানতে চেয়েছেন সরকার বা নির্বাচন কমিশন থেকে ভোটারদের চাপ সৃষ্টি করা হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে তাদের ভোট দিতে যেতে হবে। তাদের বুঝিয়েছি আমাদের দিক থেকে চাপ সৃষ্টির কোনো কারণ নেই, যখনই নির্বাচন করি আমরা ভোটার সাধারণের কাছে একটা আবেদন রাখি যেটা আমাদের দায়িত্বের অংশ, আপনারা ভোট কেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ করবেন, সেটা চাপ নয়, এটা হচ্ছে সচেতনতা। যাই হোক, আসলে মানে বিদেশি রাষ্ট্রদূতাবাসগুলো তারা হয়তো অনেক কিছু মুখে বলেন না, কিন্তু তাদের তো অসংখ্য এখানে এনজিও আছে, তারা সব খবরাখবরই পান, সুতরাং তারপরে তারা জানতে চান, বুঝতে চান যে আসলে সরকার কি বলে, কিন্তু প্রকৃত কি খবরাখবর সবকিছুই তারা জানেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।